এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি থ্রি টর্ক অফ ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। একটা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের তিনটা টর্ক বা ফোর্স নিয়ে আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আসলে একটা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট পরিচালনা হয়। তো এই টর্ক গুলা বা ফোর্স গুলো আলোচনা করার সুবিধার্থে আমরা চলুন একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের কিছু বেসিক স্ট্রাকচার গুলো দেখে আসি। তো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে আমরা নিলাম একটা ভোল্ট মিটার, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যালিব্রেশন স্কেল আছে, একটা ইন্ডিকেটর বা পয়েন্টার আছে, একটা জিরো পজিশন আছে যেখান থেকে আমাদের ইন্ডিকেটরটা মুভ করবে, এরপর আমাদের রয়েছে একটা স্পিন্ডল যেটার সাথে আসলে ইন্ডিকেটরটা সংযুক্ত থাকে এবং এটার মাধ্যমেই ইন্ডিকেটরটা আমাদের ডিফ্লেকশনটা দিবে বা মুভ করবে। তো চলুন এবার আমরা তিনটা টর্ক বা ফোর্সগুলো আলোচনা করি। তো প্রথমে হচ্ছে আমাদের ডিফ্লেক্টিং টর্ক, যেটা হচ্ছে আমাদের মুভিং সিস্টেমের নির্দেশক কাঁটাকে শূন্য স্থান থেকে সরিয়ে পার দেখাতে সাহায্য করে। তো এটা একটা বল মিটার, যেখানে আমাদের এই যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা আমাদের এখানে জিরো পজিশনে আছে। আমি এখানে স্কেলটা যদিও আঁকিনি, তো এখানে এটা জিরো পজিশনে আছে। তো এখন যখন আমরা এই বল মিটারটাতে ইনপুট দিব, তখন এটা সরে গিয়ে আমাদের একটা নির্দিষ্ট স্থানে ডিফ্লেকশন দিবে। তো এটি যেটা সাহায্য করা হয় সেটি মূলত আসলে ডিফ্লেক্টিং টর্ক বা ফোর্স। এই ডিফ্লেক্টিং টর্ক বা ফোর্সটা মূলত কোনো একটা স্প্রিং বা ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে করা হয়ে থাকে। এরপর আমাদের দ্বিতীয় যে টর্ক বা ফোর্সটা আছে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং টর্ক। তো কন্ট্রোলিং টর্ক হচ্ছে মুভিং সিস্টেমের নির্দেশক কাঁটা বা ইন্ডিকেটরকে নির্দিষ্ট স্থানে স্থির করতে এবং পুনরায় শূন্য স্থানে ফিরিয়ে আনতে এটি সাহায্য করে। এইটা একটা ভোল্ট মিটার, যেখানে আমরা যখন এটাকে ইনপুট দিব, তখন এই যে আমাদের এখানে ইন্ডিকেটর আছে বা নির্দেশক কাঁটা আছে, সেটা শূন্য স্থান থেকে একটা নির্দিষ্ট পাঠে ডিফ্লেকশন দিবে এবং সেখানে সেটা স্থির করতে একটা টর্কের প্রয়োজন হয়, একটা ফোর্সের প্রয়োজন, সেটা মূলত কন্ট্রোলিং টর্ক। আবার যখনই আমরা ইনপুটটা থেকে বিচ্ছিন্ন করব, তখন এই ইন্ডিকেটর বা নির্দেশক কাঁটাটি পুনরায় এর পূর্বের অবস্থা মানে শূন্য স্থানে ফিরে আসবে। তো এটাই মূলত আমাদের কন্ট্রোলিং টর্ক, যেটা শূন্য প্রথমত একটা নির্দিষ্ট স্থানে স্থির করতে এবং পুনরায় এর আগের স্থানে ফিরিয়ে আনতে নির্দেশক কাঁটাকে সাহায্য করে থাকে। এরপর আমাদের যেটা আছে তিন নাম্বার টর্ক, সেটা হচ্ছে আমাদের ড্যাম্পিং টর্ক বা ড্যাম্পিং ফোর্স, যেটা মুভিং সিস্টেমের নির্দেশক কাঁটাকে নির্দিষ্ট স্থানে দ্রুত স্থির করতে এবং দোলনকে বন্ধ করতে সাহায্য করে, যেটির মাধ্যমে আসলে আমরা সময় কমিয়ে আনতে পারবো বা পার্ট নেওয়ার যে সময় লাগে সেটা কমিয়ে আনতে পারবো। অর্থাৎ আমরা যখনই কোন একটা মুভিং সিস্টেমে ইনপুট দিব, তখন নির্দেশক কাঁটাটি একটি নির্দিষ্ট স্থানে গিয়ে থামার পূর্বে সেটা একটু কম্পিত হয়, মানে কাঁপতে 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 কিছুক্ষণ পর গিয়ে সেটা স্থির হয় একটা নির্দিষ্ট মানে। তো আসলে এই যতক্ষণ পর্যন্ত না এটা স্থির হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা পার্ট নিতে পারছি না, ফলে আমাদের সময় লাগছে সেটা স্থির হতে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের এই ড্যাম্পিং টর্ক বা ড্যাম্পিং ফোর্সটা কাজে দেয়, যেটা নির্দেশক কাঁটাকে দ্রুত স্থির করবে এবং দোলনকে বন্ধ করবে। এই ছিল আমাদের তিনটা টর্ক বা ফোর্স, যেটা দিয়ে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট পরিচালিত হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।